38 জুলাই বাড়ি কেন্দ্রীয় বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়ার সমর্থনে আয়োজিত সভায় বুধবার উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সভায় প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অরুণ চন্দ্র ভৌমিকের মতো বিশিষ্ট বিজেপি নেতৃত্ব বিশাল জনসভায় উপস্থিত ছিলেন। বিজেপির সঙ্গে আইপিএফটি প্রকৃত জোট সঙ্গীর ভূমিকা পালন করেছে এবং তাই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে এই কেন্দ্র আইপিএফটিকে প্রার্থী করা হয়েছে বলে ভাষণে উল্লেখ করেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামী দিন বিজেপি এবং আইপিএফটি যৌথভাবে জোলাইবাড়ি উন্নয়নে কাজ করবে বলে হিমন্ত বিশ্ব শর্মা জানান। एक बात मैं आप लोग को थोड़ा सा मन का बात बोलता हूँ। बहुत सारे यहाँ में बीजेपी का उम्मीदवार है, बीजेपी का सपोर्टर है, मन में था कि एक बीजेपी का कैंडिडेट होना चाहिए, लेकिन हमारे प्रधानमंत्री जी ने ये निर्णय किया कि आईपीएफटी ने पूरा 5 साल बीजेपी सरकार को बहुत अच्छा से सपोर्ट किया था, तो इसीलिए जुलाई वाली सीट आईपीएफटी लड़ेगा, लेकिन बीजेपी और आईपीएफटी एक है, हमारे बीच में कोई भी डिफरेंस नहीं है। चुनाव का बाद मैं शुक्ला जी को यह बताया हूँ कि चुनाव जीतने के बाद अपना घर जुलाई वाली में होना चाहिए नंबर वन। हमेशा बीजेपी का कार्यकर्ता का साथ मिल के ही जुलाईबारी का काम करना पड़ेगा। मैं ये शुक्ला जी को बताया हूँ, अजय जी भी है, शुक्ला जी भी है, सब मिल के जुलाईबारी चलाएगा और ऊपर में प्रतिमा दी। জনজাতি উন্নয়নে বিজেপির বিশেষ প্রচেষ্টার কথা বক্তব্যে তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সভায় দলের কর্মসূচি নিয়ে ভাষণ রাখেন আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। নেতা ভাই বোনেরা সকলকে আন্তরিক এবং অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি আপনার সামনে দুই একটি কথা বলবো। আজকে এই জুলাই বাড়িটাকে সাজানোর জন্য, এই জুলাই বাড়িটাকে পরিবর্তন করার জন্য আজকে আসামের মাননীয় উত্তর পূর্বাঞ্চলের ডাইনামিক চিফ মিনিস্টার ডক্টর হেমন্ত কুমার মহাশয়। বিজয় সংকল্প সভাকে কেন্দ্র করে বুধবার বিজেপি এবং আইপিএফটি কর্মীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।